নমস্কার 2022 এপ্রিল 2022 সালের এপ্রিল মাস মিথুন রাশির জাতক জাতিকাদের ঠিক কিরকম কাটবে তাদের সময়ের গুণগত বৈশিষ্ট্য বা কোয়ালিটি অফ টাইম ঠিক কি থাকছে এপ্রিল মাসে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য মিথুন রাশি অর্থাৎ যাদের চন্দ্র বা চাঁদ রয়েছে মিথুনে যাদের মুন সাইন জেমিনি যাদের চন্দ্র বা মুন রয়েছে জেমিনিতে তারাই হচ্ছেন মিথুন রাশির জাতক বা জাতিকা এবং এই যে আমাদের রাশিফল এটা কিন্তু এই রাশিফলকে বিভিন্ন রকম পরিভাষায় ব্যক্ত করা হয়ে থাকে তো তার মধ্যে যেটা মুখ্য দিক সেটা হচ্ছে যে মূল দিক সেটা হচ্ছে যে কি থাকছে আকাশে গ্রহগত অবস্থান যে সোলার সিস্টেমে যে সৌরমণ্ডলে আমরা রয়েছি সেখানে কি থাকছে গ্রহগত অবস্থান বা তাদের সঞ্চার গোচর ট্রানজিট কারেন্ট প্রগ্রেশন ইত্যাদি এবং সেই গোচর সাপেক্ষে বা অবস্থান সাপেক্ষে পার্টিকুলার নির্দিষ্ট সেই রাশির কি থাকছে ফলাফল কি থাকছে অবস্থা কি থাকছে সময়ের গুণগত বৈশিষ্ট্য কি ধরনের সময়ের মুখোমুখি তারা হবেন সময় তাদের কতটা ফেভারে বা সময় তাদের কতটা এগেনস্টে থাকছে সেটাই হচ্ছে মূলত রাশিফল অত্যন্ত বহুল প্রচলিত এবং অত্যন্ত মূল্যবান আমাদের জ্যোতিষশাস্ত্রে এই রাশিভিত্তিক যে ফলাফল অর্থাৎ রাশিফল এটা অত্যন্ত মূল্যবান এবং এটা অত্যন্ত জনপ্রিয় তো মিথুন রাশির জাতক জাতিকাদের এপ্রিল মাস কি ধরনের সময় মুখোমুখি তারা হবেন সেটা দেখতে গেলে যেটা আমাদের প্রথমেই দেখতে হবে সেটা হচ্ছে এই এপ্রিল মাসে কি থাকছে গ্রহ অবস্থান এই এপ্রিল মাস কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমার তো মনে হয় যে বেশ একটা দারুণ সময় এক্সেলেন্ট টাইম হতে চলেছে তার কারণ তাদের ইলেভেন্থ হাউস অত্যন্ত স্ট্রং থাকছে তাদের টেন্থ হাউস অত্যন্ত স্ট্রং থাকছে নাইন্থ হাউস স্ট্রং থাকছে এইট হাউস স্ট্রং থাকছে এটা খুব গুরুত্বপূর্ণ কারণ অষ্টম নবম দশম একাদশ যদি বলবান থাকে নিশ্চিত রূপে যদি না ব্যক্তিগত বার্থ চার্টে ব্যক্তিগত জন্মছকে কোনো বিশেষ অশুভ গ্রহের বা কোনো নিজ গ্রহের মহাদশা বা দশা চলে তাহার তা না হলে কিন্তু এই এপ্রিল মাস মিথুন রাশির জাতক জাতিকাদের যথেষ্ট ইতিবাচক হবে যথেষ্ট শুভ ফলদায়ী হবে তবে একটা কথা মনে রাখতে হবে আমাদের যে বিংশোত্তরী মতে মহাদশা বা অন্তর্দশা এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ গোচর যেমন গুরুত্বপূর্ণ কখনো কখনো কিন্তু গোচরের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ মহাদশা বিংশোত্তরী মতে মহাদশা এবং তার সঙ্গে সঙ্গে অন্তর্দশা কোন গ্রহের মহাদশা চলছে বা অন্তর্দশা চলছে এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ওয়াকিবহাল যারা জানেন তারা কিন্তু এটা জানেন তো মিথুন রাশির জাতক জাতিকাদের যেটা তাদের রাশি এবং লগ্নের যে অধিপতি আমি আজকের আমাদের এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক তো মিথুনের যে অধিপতি গ্রহ তা হচ্ছে বুধ এই বুধ থাকছে এইট এপ্রিল থেকে তাদের ইলেভেন্থ হাউসে এইট এপ্রিল তাদের ইলেভেন্থ হাউসে সঞ্চার করছে এবং টোয়েন্টি ফিফথ এপ্রিল তাদের যেটা দ্বাদশ ঘর সেখানে বুধ সঞ্চার করছে ফলে এইট এপ্রিল থেকে টোয়েন্টি ফিফথ এপ্রিল তাদের রাশির অধিপতি বুধ একাদশে থাকছে অত্যন্ত ইতিবাচক এই অবস্থান কিন্তু প্রথম যে সপ্তাহটি এপ্রিল মাসের বুধ কিন্তু তখন তাদের দশমে মীন রাশিতে নিজ রাশিগত হয়ে থাকছে এবং মিথুন রাশির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ সঞ্চার যেটা হবে তা হচ্ছে টুয়েলথ এপ্রিল বারোই এপ্রিল রাহুর সঞ্চার বারোই এপ্রিল রাহু তাদের ইলেভেন্থ হাউসে সঞ্চার করছে তাদের ইলেভেন্থ হাউসে রাহু সঞ্চার করছে বারোই এপ্রিল এবং একাদশে রাহুর অবস্থান অত্যন্ত ইতিবাচক একাদশে রাহুর অবস্থান এবং বৃহস্পতি যেটা মিথুন রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ সপ্তম এবং দশমের অধিপতি সেই সপ্তম এবং দশমের অধিপতি বৃহস্পতি তাদের টেন্থ হাউসে সঞ্চার করছে থার্টিন্থ এপ্রিল টেন্থ হাউসে থার্টিন্থ এপ্রিল বৃহস্পতি সঞ্চার করছে দশমে দশমপতি এটা অত্যন্ত ইতিবাচক সঞ্চার এবং তাদের যেটা নবম ঘর সেই নাইন্থ হাউসে নাইন্থের লর্ড শনি টোয়েন্টি নাইন্থ এপ্রিল সঞ্চার করছে
তো এই তিনটি সঞ্চার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইতিবাচক মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের একটা কথা বলবো, একেবারেই ভয়ভীত হবেন না। তিনটি সঞ্চারই ইতিবাচক। তার কারণ, বৃহস্পতি স্বগৃহে সঞ্চার করছে, শনি তার আনন্দস্থান মূল ত্রিকোণে স্বগৃহে সঞ্চার করছে কুম্ভ রাশিতে, এবং রাহু তাদের ইলেভেন্থে একাদশে সঞ্চার করছে, সেটা মেষ রাশি, ফায়ার সাইন, অগ্নি রাশি নিশ্চিত। সেটা কিছু সংঘর্ষের পর অতি অবশ্যই লাভবান করবে এবং প্রভূত সাফল্য এবং প্রাপ্তি দেবে, পার্টিকুলার মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। রবি হচ্ছে তাদের তৃতীয় অধিপতি। এই রবি 14 এপ্রিল তাদের একাদশে সঞ্চার করছে, এবং এপ্রিলের প্রথম দুটি সপ্তাহ তাদের 10th হাউসে দশমে অবস্থান করে থাকছে। আর শুক্র মিথুন রাশির জন্য আরেকটি গুরুত্বপূর্ণ গ্রহ, শুক্র। এই শুক্র তাদের 9th হাউসে অবস্থান করে থাকছে। 27th এপ্রিল শুক্র তাদের 10th হাউসে সঞ্চার করছে, যেখানে শুক্র তুঙ্গস্থ হবে, এবং মঙ্গল যেটা তাদের 8th হাউসে অবস্থান করে থাকছে 13th এপ্রিল পর্যন্ত, সেই 13th এপ্রিল মঙ্গল কিন্তু তাদের 9th হাউসে সঞ্চার করে যাবে, অষ্টম থেকে নবমে সঞ্চার করে যাবে, এবং সেখানে মঙ্গল এবং শুক্র একত্রে 9th হাউসে 27th এপ্রিল পর্যন্ত অবস্থান করবে। অত্যন্ত ইতিবাচক গ্রহ অবস্থান, অত্যন্ত শুভ ফলদায়ী এই গ্রহ অবস্থান তৈরি হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য। প্রথমেই বলবো তাদের স্বাস্থ্যভাব বা হেলথ সম্পর্কে। তাদের স্বাস্থ্য সম্পর্কে বলবো, মাসের এপ্রিল মাসের প্রথম সপ্তাহটি হেলথ হয়তো বিশেষ একটা ইতিবাচক থাকবে না। যারা নানা রকম নিউরোপেন, স্পন্ডিলোসিস, আর্থারাইটিস এবং কোথাও কোথাও ভার্টিগোজনিত সমস্যায় ভুগছেন, তাদের কিছু সমস্যা থাকছে প্রথম সপ্তাহটি। কিন্তু যখন বুধ তাদের 8th এপ্রিল 11th হাউসে সঞ্চার করে যাবে, তখন থেকে কিন্তু তাদের হেলথের সমস্যাগুলো ক্রমশ কমতে শুরু করবে। কিন্তু এটা ঠিক যে 12th এপ্রিলের পর থেকে, 12ই এপ্রিলের পর থেকে কিছু টেনশন, কিছু উদ্বেগ, কিছু মানসিক অস্থিরতা তাদের মধ্যে অতি অবশ্যই থাকবে, অ্যাটলিস্ট 25th এপ্রিল পর্যন্ত। কিন্তু তাদের বুদ্ধি, বিচক্ষণতা, সিদ্ধান্ত ইত্যাদি তাদের জন্য অত্যন্ত সাপোর্টিভ এবং হেল্পফুল হবে বুধের অবস্থান জনিত কারণে। তো মিথুন রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্যভাব সম্পর্কে যেটা আমি বলবো, মাসের প্রথম সপ্তাহটি বাদ দিয়ে বাকি তিনটি সপ্তাহ হেলথের ক্ষেত্র যথেষ্ট ইতিবাচক। তবে কোনো স্কিনের ইরিটেশন, অ্যালার্জি, কোনো থ্রোট অঞ্চলে কোনো ইনফেকশন ইত্যাদি কিন্তু একটা সমস্যা তৈরি হতে পারে, সে ব্যাপারে তাদের মেডিকেল অ্যাডভাইসের কিন্তু প্রয়োজন হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থাগম বা আয়ের ক্ষেত্রটি কিন্তু ক্রমশ ইতিবাচক দিকে পৌঁছবে এই এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে। এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে তাদের আয়ের ক্ষেত্রটি, তাদের বুদ্ধি, বিচক্ষণতা, যথার্থ সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, তাদের আত্মবিশ্বাস ইত্যাদির কারণে কিন্তু তাদের, এবং তাদের যোগাযোগ, কমিউনিকেশন স্কিল ইত্যাদির কারণে আয়ের ক্ষেত্রটি অত্যন্ত ইম্প্রুভ করবে, যেটা গ্র্যাজুয়ালি কিন্তু ইম্প্রুভ করতে থাকবে। এবং এপ্রিলের শেষ দুটি সপ্তাহ কিন্তু অত্যন্ত ইতিবাচক অর্থাগমের ক্ষেত্রে, অর্থাগমের ক্ষেত্রে। ব্যয়ভাবের ক্ষেত্র সম্পর্কে আমি বলবো যে ব্যয়ভাবের ক্ষেত্রটি কিন্তু বিশেষ কোনো নেতিবাচক দিক থাকছে না, তবে প্রথম দুটি সপ্তাহে যথারীতি ব্যয়ের দিকটা থাকছে, ব্যয়ের চাপ থাকছে, ব্যয়ের বাহুল্য থাকছে। কিন্তু থাকলেও শেষ দুটি সপ্তাহে আয়ের ক্ষেত্রটি, ইনকামের ক্ষেত্রটি ক্রমশ ইতিবাচক হবে এবং অত্যন্ত জোরালো, বলিষ্ঠ এবং স্ট্রং হতে চলেছে। এই হচ্ছে মূল জায়গা। এবং এরপর বলবো বিভিন্ন প্রফেশনে যেসব মানুষরা রয়েছেন মিথুন রাশির, চেষ্টা করব প্রায় সামগ্রিকভাবে তাদের সম্পর্কে বলতে। তবে সেক্ষেত্রে প্রথমে আমি মিথুন রাশির যাদের কথা বলবো, সেটা হচ্ছে যারা স্টুডেন্টস, যারা বিভিন্ন রকমের পরীক্ষার্থী, যারা বিভিন্ন রকমের পরীক্ষাগুলো দিচ্ছেন, ইম্পর্টেন্ট কিছু পরীক্ষা, কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন পরীক্ষা, এবং যারা স্টুডেন্টস তাদের জন্য বলবো, সার্বিকভাবে সুফল পাবেন আপনারা এই এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে। উচ্চাকাঙ্ক্ষা পূরণ, নিজের গোল বা টার্গেটের পৌঁছানোর ক্ষেত্রের পথ অত্যন্ত সুগম হবে, এবং তাদের সিদ্ধান্তগুলো সঠিক হবে।
সঠিক কোনো গাইড মেন্টর বা গুরুকে তারা পাবেন, শিক্ষক শিক্ষয়িত্রীদের সহযোগিতা পাবেন, বিভিন্ন সাপোর্টিভ মানুষ যাদের সাপোর্ট বা সহযোগিতা তাদের জন্য প্রয়োজন, এই ধরনের মানুষদের সহযোগিতা এবং সাপোর্ট পাবেন তারা। আপনারা যারা ছাত্রছাত্রী বা স্টুডেন্টস রয়েছেন, তাদের শিক্ষার্থী বা বিদ্যার্থী, তারা কিন্তু বিশেষভাবে পাবেন এই এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে। যারা সরকারি চাকরি করেন বা গভর্নমেন্টের সঙ্গে কানেক্টেড হয়ে কাজকর্ম করেন, বিভিন্ন দায়িত্বশীল পদে রয়েছেন, তাদের জন্য বলবো এই এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে কিছু সংঘর্ষ, কিছু বিবাদের সম্মুখীন তাদের হবার সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মতবিরোধ, উপরওয়ালার সঙ্গে বা কলিগদের সঙ্গে কিছুটা মত পার্থক্য, মনোমালিন্য ইত্যাদির কারণে কর্মক্ষেত্রে একটা উদ্বেগের জায়গা কিন্তু তৈরি হতে পারে। তবে শেষ পর্যন্ত কিন্তু আপনাদের নিজস্ব, শেষ পর্যন্ত কিন্তু আপনারা জয়ী হবেন সমস্ত বিবাদে বা সমস্ত কনফ্লিক্ট বা সংঘর্ষগুলোতে। তবে কিছুটা যদি আপনারা আপনাদের একটু হেডস্ট্রং হয়ে যাওয়া বা একটু হাইপার অ্যাংজাইটি ইত্যাদিতে ভোগা, এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের চলার পথ, যাত্রা পথ যথেষ্ট মসৃণ হবে এবং শেষ পর্যন্ত আপনাদের জায়গাটি কিন্তু জয়লাভ করবে। যারা ক্রিয়েটিভ ফিল্ডে কাজকর্ম করেন, যারা আর্টিস্ট, যারা শিল্পী, যারা বিভিন্নভাবে ক্রিয়েশনের সঙ্গে যুক্ত, যারা পারফর্মিং আর্টের সঙ্গে অ্যাসোসিয়েটেড, তাদের জন্য বলবো এন্টায়ার এপ্রিল মাস ইতিবাচক, এন্টায়ার এপ্রিল মাস শুভ, বিশেষ করে 13th এপ্রিলের পরবর্তী বেশ শুভ। এবং আপনারা নিজেদের শক্তি, নিজেদের এনার্জি, স্পিরিট ইত্যাদির মাধ্যমে নিজেদের একটা ইতিবাচক জায়গায় নিয়ে যেতে পারবেন। যথেষ্ট সুযোগ সুবিধে, সাফল্যের জায়গাটি নিশ্চিত রূপে দেখা যাচ্ছে। এবং 27th এপ্রিলের পর, 27 এপ্রিলের পর কিন্তু আরো বেশি ইতিবাচক, আরো বেশি শুভ। পারফর্মিং আর্ট বা যারা ক্রিয়েটিভ ফিল্ডে রয়েছেন, তাদের জন্য কিন্তু এপ্রিল মাস এবং এপ্রিল পরবর্তী সময়ও কিন্তু যথেষ্ট ইতিবাচক। যারা মানি মার্কেট, যারা ইনভেস্টমেন্টের মার্কেটে রয়েছেন, যারা ইন্স্যুরেন্স, স্টক মার্কেট, শেয়ার মার্কেট ইত্যাদি ক্ষেত্রে রয়েছেন, যারা মানুষকে বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ ইত্যাদির ক্ষেত্রে পরামর্শ দিয়ে থাকেন, তাদের জন্য বলবো এপ্রিল মাসের, এই এপ্রিল মাসের 8th এপ্রিল অনওয়ার্ডস সময় অত্যন্ত ইতিবাচক। সাফল্য, সুযোগ সুবিধে, সম্ভাবনা ইত্যাদি নিশ্চিত রূপে কিন্তু বৃদ্ধি পাবে। যারা মেডিকেল ফিল্ডে রয়েছেন, যারা ডক্টর, যারা চিকিৎসক, তাদের জন্য বলবো এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত শুভ। তাদের মধ্যে একটা সম্পূর্ণ অন্য রকমের অনুভব কাজ করবে এবং তারা তাদের কাজের ক্ষেত্রে, চিকিৎসার ক্ষেত্রে কিন্তু একটা সাফল্য, সুনাম, অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি নিশ্চিত রূপে পাবেন। যারা আইনি পরামর্শ দিয়ে থাকেন, আইনের ফিল্ডে রয়েছেন, ল যাদের প্রফেশন, যারা লয়ার বা যারা অ্যাডভোকেট, তাদের জন্য বলবো ইতিবাচক সময় শুরু হবে 8th এপ্রিল অনওয়ার্ডস। এপ্রিল মাস তাদের জন্য নিশ্চিত শুভ এবং 8th এপ্রিল অনওয়ার্ডস সময় যথেষ্ট ইতিবাচক। মিথুন রাশির জাতক জাতিকা যারা বিদেশে যেতে চাইছেন, তাদের জন্য বলবো এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহ অত্যন্ত ইতিবাচক। আপনাদের বুদ্ধিমত্তা, বিচক্ষণতা, প্রত্যুৎপন্ন মতিত্ব, ইনস্ট্যান্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ইত্যাদির কারণে কিন্তু আপনারা প্রচুর সুফল পাবেন এই এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে। যারা মিথুন রাশির জাতক জাতিকা, যারা ব্যবসা বাণিজ্য করেন, যারা বিজনেস ওরিয়েন্টেড পিপল, তাদের জন্য বলবো সময় নিশ্চিত রূপে ইতিবাচক। 13th এপ্রিল অনওয়ার্ডস সময় নিশ্চিত রূপে ইতিবাচক। নতুন ব্যবসা শুরু করতে পারেন, পুরনো ব্যবসায়ী আরো ইতিবাচকভাবে আপনাদের কাছে একটা রেসপন্স পেতে পারেন, পুরনো ব্যবসায়ী আরো ইতিবাচকভাবে আপনাদের কাছে একটা জায়গা এসে পৌঁছতে পারে। পুরনো ব্যবসায় অনেক ইতিবাচক সিদ্ধান্ত আপনারা নিতে পারেন, যেগুলো পরবর্তী সময় নানাভাবে আপনাদের সুফল দেবে। ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রটি কিন্তু রীতিমতো একটা ইতিবাচক ফল আপনাদের অতি অবশ্যই দেবে। যারা রাজনীতির ফিল্ডে রয়েছেন, যারা পলিটিক্যাল ফিগার, তাদের জন্য বলবো 12th এপ্রিল অনওয়ার্ড সময় ইতিবাচক। কিন্তু বিশেষ করে আমি বলবো যে 15th এপ্রিল পরবর্তী এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহ
পলিটিক্যাল ফিগার বা রাজনৈতিক ব্যক্তিত্বদের জন্য অত্যন্ত ইতিবাচক। তাদের বিক্রম পরাক্রম বৃদ্ধি পাবে, আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, তাদের প্রতি অন্য মানুষের আস্থা ইত্যাদি বৃদ্ধি পাবে এবং তারা অত্যন্ত জোরালোভাবে তাদের অবস্থানে কিন্তু অবস্থান করতে পারবেন। মিথুন রাশির জাতক জাতিকা যারা বর্ষীয়ান মানুষ, বয়স্ক মানুষ, তাদের জন্য বলবো নিউরোপেন, স্পন্ডিলোসিস জনিত পেন, কোমর ইত্যাদি ক্ষেত্রে কিছু ব্যথা বেদনা নিউরোপেন তাদের খানিকটা বিব্রত করতে পারে, এ ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। ইনভেস্টমেন্ট করার ক্ষেত্রে স্থাবর সম্পত্তি, ল্যান্ডেড প্রপার্টি, বাড়িঘর দূর ক্রয় করা ইত্যাদির ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো আপনারা এই এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহ আপনাদের জন্য বিশেষ ইতিবাচক এবং বহু মিথুন রাশির জাতক জাতিকাদের গৃহে শুভ কর্ম, আনন্দ অনুষ্ঠান, বিবাহ অনুষ্ঠান ইত্যাদির প্রবল সম্ভাবনা এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে। এবং বহু মিথুন রাশির জাতক জাতিকাদের এই এপ্রিলে বিবাহ যোগ, বিবাহের সম্ভাবনা বিশেষ করে এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে। এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে প্রবল বিবাহের সম্ভাবনা বা যারা প্রেম প্রীতি প্রণয় সম্পর্কের মধ্যে ছিলেন সেটা তারা বিবাহের একটা সিদ্ধান্ত নেওয়া ইত্যাদির কিন্তু প্রবল সম্ভাবনা রয়েছে। যারা রিলেশনশিপের মধ্যে রয়েছেন, প্রেম প্রীতি প্রণয়ের মধ্যে রয়েছেন তাদের জন্য বলবো এই এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহ ইতিবাচক। সম্পর্কের মধ্যে অন্য রকমের ইতিবাচক মাত্রা যুক্ত হবে, সম্পর্ক আরো বেশি দায়বদ্ধতার জায়গায় পৌঁছবে। যারা অলরেডি বিবাহিত দাম্পত্য জীবনে রয়েছেন এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহে তাদের বিবাহিত জীবন, দাম্পত্য জীবন ইতিবাচক আরো বেশি হবে, আন্ডারস্ট্যান্ডিং বৃদ্ধি পাবে। স্বামী বা স্ত্রীর কোনো বিশেষ কর্মলাভ এবং সেই কর্মপ্রাপ্তিতে আপনাদের ব্যক্তিগত জীবনে আরো বেশি ইতিবাচক পরিস্থিতির সময় একটা ইতিবাচক অনুভবের উন্মেষ, একটা ধনাত্মক অনুভবের উন্মেষ অতি অবশ্যই হতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই এপ্রিল মাসের শেষ দুটি সপ্তাহ খুব সিগনিফিকেন্টলি পজিটিভ, খুব সিগনিফিকেন্টলি পজিটিভ। একেবারেই ভয়ভীত হবেন না। শনি তার আনন্দ স্থানে সক্ষেত্রে সঞ্চার করবে, বৃহস্পতি সক্ষেত্রে সঞ্চার করবে, রাহু আপনাদের একাদশে সঞ্চার করবে, কোনোভাবেই ভয়ভীত হবার কিন্তু জায়গা নেই। দুটি রঙকে ব্যবহার করুন, তবে কালো রঙটিকে একটু পরিহার করে চলুন, এপ্রিল মাসে এড়িয়ে চলুন। দুটি রঙকে ব্যবহার করুন দৈনন্দিন এবং প্রাত্যহিক জীবনচর্যার ক্ষেত্রে। একটি হচ্ছে গাঢ় সবুজ রঙ বা বটল গ্রিন রঙ এবং আরেকটি হচ্ছে কমলা রঙ বা হালকা কমলা বা অরেঞ্জ রং এবং গাঢ় সবুজ রং বা বটল গ্রিন রং। এই দুটি রঙকে দৈনন্দিন প্রাত্যহিক জীবনে পোশাক আশাক নিত্য ব্যবহার্য জিনিস সমস্ত ক্ষেত্রে ব্যবহার করুন, যথেষ্ট ইতিবাচক ফল পাবেন। তবে ব্ল্যাক বা কালো বা একটু গাঢ় বাদামি রঙকে একটু পরিহার করে অ্যাভয়েড করে চলুন, নানাভাবে কিন্তু নিশ্চিত রূপে সুফল পাবেন। নমস্কার।